তো বন্ধুরা আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবুজ টেক প্রো ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে। আশা করি সকলে ভালো আছেন। এই ভিডিওতে খুবই দুর্দান্ত একটি ইমু সেটিংস দেখাবো, ঠিক আছে? যে আমরা ইমু নিয়ে অনেক ভয়ে থাকি যে আমাদের ইমু কি কেউ হ্যাক করে ফেলছে কিনা বা কেউ হ্যাক করে চালাচ্ছে কিনা, হ্যাক করতে পারবে কিনা, ঠিক আছে? তো এই ভিডিওতে দেখাবো এই যে নতুন আপডেটটা এসেছে, আপনার এই সেটিংসটা করে রাখলে আপনি জিন্দিগি তো কেউ আপনার ইমু অ্যাকাউন্টটা হ্যাক করতে পারবো না, কেউ কখনো লগ ইন করতে পারবে না তার সিমে। তা আপনিও চাইলে পারবেন না, ঠিক আছে? মানে অন্য ফোনে আপনি লগ ইন করতে পারবেন না, শুধু এখান থেকে আপনার পারমিশন ছাড়া, আপনার কাছে একটা পারমিশন চাইবে, সেই পারমিশন ছাড়া কেউ আপনি এটা লগ ইন করতে পারবে না কোনো ফোনে, ঠিক আছে? আপনি চাইলে কিন্তু আপনি যে কোনো ফোনে আপনি লগ ইন করতে পারবেন। তো পারমিশনটা কি আপনাকে দিতে হবে। তো আমরা প্রথমে ইমুতে চলে যাব এই সেটিংসটা করার জন্য। আমরা প্রথমে ইমুতে প্রবেশ করলাম। ইমুতে প্রবেশ করার পর এখানে আমরা আমাদের গ্যালারিতে চলে যাব, আমাদের সেটিংসে ক্লিক করব এখানে। হ্যাঁ, আমাদের প্রোফাইলে চলে আসছি। তো আমরা এখান থেকে সেটিংসে ক্লিক করব, সেটিংসে ক্লিক করে দিলাম। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি। তো অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে দেবো আমরা। অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজ ডিভাইস, ঠিক আছে? ম্যানেজ ডিভাইসে ক্লিক করব। ম্যানেজ ডিভাইসে ক্লিক করার পর আমাদের যে ফোনটা দেখতে পাচ্ছেন এখানে শো করছে, আমাদের যে ফোনে লগ ইন আছে ইমুটা। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্লিক করে দিব আমাদের ফোনের উপরে। তারপর দেখতে পাচ্ছেন সেট অ্যাজ ট্রাস্টেড ডিভাইস, ঠিক আছে? তো এখানে আমরা ক্লিক করে দেবো সেট অ্যাজ ট্রাস্টেড ডিভাইস। ক্লিক করে দেওয়ার পর এখানে কনফার্ম ছাপে। তো এখানে সেট দিস ডিভাইস অ্যাজ দ্য ওয়ানলি ট্রাস্টেড ডিভাইস ফর আইডেন্টিটি ভেরিফিকেশন উইন ইউজার অ্যাক্সেসিবিলিটিস, হ্যাঁ, কনফার্মেশন অ্যাকাউন্ট সিকিউরিটি আর ডিটেক্টেড অন আদার্স আনলিস্টেড ডিভাইস, ঠিক আছে? মানে আদার্স ডিভাইসে, অন্যান্য ডিভাইসে কিন্তু আমরা এটা লগ ইন করতে পারবো না আপনার অনুমতি ছাড়া। তো আমি এখানে কনফার্ম দিয়ে দিচ্ছি। কনফার্ম দিয়ে দেওয়ার পর এখানে দেখুন কী আছে, একটা কোড চলে আসবে, সিকিউরিটি কোড। তো আমরা এখানে কী করব, তো আমাদের এখানে আরেকটা ফোন একটা নাম্বার চলে আসবে, ঠিক আছে? এখানে একটি সিকিউরিটি কোড চলে আসবে, আমরা সিকিউরিটি কোডটা বসাই দেবো। আমার এখানে কল দিয়েছে, তারপরে কেটে দিয়েছে আবার, তারা হয়তো অন্য একটি ফোনে আশিস। তো এখানে আশি চৌরাশি দেখতে পাচ্ছেন, আশি চৌরাশিতে যেমন কল দিয়েছে আমি এখানে আশি চৌরাশি এখানে ক্লিক করে দিলাম, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন চেকিং কোড, কোডটা চেক চাচ্ছে। হ্যাঁ, এখানে চেক ইন দেখুন, এখানে সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে? তো এখানে কিন্তু আপনার এই পাসওয়ার্ডটাই চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? ট্রাস্টেড ডিভাইসটা চালু হয়ে গেছে। চিন দিকে তো কে আপনার এই ইমো অ্যাকাউন্টটা অন্য ফোনে লগ ইন করতে পারবেন না, ঠিক আছে? আপনি এই সিকিউরিটি, মেইন সিকিউরিটি, এই সিকিউরিটি খুবই ভালো একটা আপডেট। তো আশা করি আপনি ভিডিওটি ভালো লাগছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দেবেন, আর একটু লাইক দেবেন ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।